সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে ও গাজায় হামলার প্রতিবাদ জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত ফিলিস্তিনি সমর্থকরা। শনিবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এ বিক্ষোভ হয়। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর ফ্রান্সে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে সেই শঙ্কা থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনের সমর্থনে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে। তবে সেই নিষেধকে উপেক্ষা করেই ফিলিস্তিনপন্থীরা দেশটিতে প্রতিবাদ সভা করছে। ফিলিস্তিনের পতাকা হাতে এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীদের এ সময় পুলিশ বাধা দেয়। জল কামানও প্রস্তুত রাখা হয় বিক্ষোভস্থলে। যে কোনো ধরনের সংঘাত এড়াতে বিশেষায়িত বাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ফ্রান্সে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের বসবাস। অতীতে দেখা গেছে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দেশটির ভেতরেও তার উত্তেজনার সৃষ্টি হয়েছিল। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।